আজকে আমরা যে গাণিতিক সমস্যাটা বলবো দেখব, সেটাতে বলা হয়েছে যে সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু ওয়ান, এবং দেখাতে বলা হয়েছে যে কস স্কোয়ার এ প্লাস কস টু দি পাওয়ার ফোর এ ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তো এইটার ক্ষেত্রে আমরা কীভাবে সমাধানটা করতে পারি? প্রথমে আমার যে অংশটুকু দেওয়া আছে, সেই দেওয়া আছে অংশটাকে যদি আমি শুরু করি, তাহলে লিখতে পারি যে সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? ওয়ান, তাই না? আচ্ছা, তো আমি এখানে যদি বের করতে চাই সাইন এ ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ। খেয়াল করো, তোমার এই যে অংশটুকু রয়েছে সাইন এ ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর জায়গায় কি আমরা কস স্কোয়ার লিখতে পারি না? কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু ওয়ান, তাই না? তো এই ক্ষেত্রে আমি কস স্কোয়ার এ যেটা অংশটুকু রয়েছে সেটাকে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ। তো এখানে তোমার এই অংশটুকু এসেছে, তাই না? সো আলটিমেটলি আমি লিখতে পারছি এখানে যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হচ্ছে আসলে কত? কস স্কোয়ার এ, যেটা কার সমান হয়ে যাচ্ছে? যেটা সাইন এ এর সমান হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু এতটুকু অংশ পেয়ে গিয়েছি, তার মানে কস স্কোয়ার এ হচ্ছে সাইন এ, অথবা সাইন এর সমান হচ্ছে কস স্কোয়ার এ। আচ্ছা, এবার আমরা কাজ করতে চাই এই যে আমার লেফট সাইড যেটা রয়েছে, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমার কী বলা আছে? বলা আছে কস স্কোয়ার এ প্লাস কস টু দি পাওয়ার ফোর এ, যেটার যোগফল তোমাকে আলটিমেটলি ওয়ান করতে বলা হয়েছে। আসো দেখি সেটা কিভাবে হয়। আমি যদি এখানে কস স্কোয়ার এ থাকলো প্লাস, আচ্ছা এটাকে আমি এভাবে লিখতে পারি না, কস স্কোয়ার এ এবং তার হোল স্কোয়ার, তাহলে তো আমার কস টু দি পাওয়ার ফোর এ হয়ে যায়, তাই না? আচ্ছা, তো এখন আমি কি করব, এই যে ভিতরে কস স্কোয়ার এটা আছে, এই জায়গায় আমি এই যে সাইন এটা পেলাম, আমি এটা বসিয়ে দিব। তো আমি যদি এটা বসাই সাইন এ, এটা কি হোল স্কোয়ার হয়ে যাচ্ছে? সো আলটিমেটলি কস স্কোয়ার এ প্লাস এখানে কি হয়ে যাচ্ছে? সাইন স্কোয়ার এ। এখন এটা কিন্তু আমরা অলরেডি জানি সেটা কি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ওয়ান। সো আলটিমেটলি আমি কি পেয়ে যাচ্ছি? ওয়ান পেয়ে যাচ্ছি, যেটা আমার রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে যাচ্ছে। সো আমি বলতে পারছি আমার যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল সেটা থেকে ক্যালকুলেশন করে আলটিমেটলি আমি দেখাতে পেরেছি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, এটাই আমার দেখাতে বলা হয়েছিল। সো আমি লিখলাম এখানে শোধ। এইভাবে করে আমরা ত্রিকোণমিতিক অনুপাতে যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোর সাথে খেলা করে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারি।